কলম নিয়ে পরীক্ষার্থীরা লিখবে, মানে সরস্বতী বলুন, গণেশের বলুন, কলম যার হাতে, সেই কলমের বিবর্তনের গল্পটা আবার শোনায় আপনাদের অমল কুমার রায়ের কবিতা পেনের বিবর্তন। তালপাতায় হতো লেখা কুঞ্চির কলম দিয়ে, মা সরস্বতী হতেন খুশি, কষ্ট যেত শুয়ে। কুঞ্চির কলম বিদায় নিতেই এলো কালির কলম, দোয়াত ভর্তি থাকতো কালি, তাও দুর্ভোগ চরম। ঝড়ের বেগে হতো না লেখা, দোয়াতে ডুবিয়ে কলম, ফাউন্টেন পেন এসে যাওয়ায় বাজার থাকতো গরম। হাতে কালি মুখে কালি হতো অনেক কেলো, হতচ্ছাড়া ওই কালির পেনকে দূরে সরিয়ে দিল। ফাউন্টেন পেন ছিল ভদ্র, করেছিল কষ্ট লাভ, ব্যবসায়ীরা ফুলে ফেপে হলো বোয়াল রাখো। ফাউন্টেন পেন বিদায় নিলে এলো ডট পেন, রকেট পেন এলো বুঝি যেন সোনার চেন। হাসি ফোটায় ডট পেন, ভদ্র সমাজে কদর, নানা রূপে আসে বাজারে, রূপে বাড়ে আদর। ট্রেনের বদলে যেন এলো রকেট, দ্রুত বেগে চলে, মাথার বোতাম যেই না টেপা অমনি কথা বলে। ডট পেন যেন রকেট পেন, হারে ফাউন্টেন পেন, গরুর গাড়ি যেন বিদায় নিয়ে চলে রকেট ট্রেন। ডট পেনও নেবে বিদায়, আসছে কম্পিউটার পেন, সাদা কাগজ রইবে সাদা, লস কমে গেইন। কম্পিউটার পেনও নেবে বিদায়, আসবে অত্যাধুনিক পেন, আলোর বেগে হবে লেখা, বাড়বে আরো জ্ঞান। কম্পিউটার পেনও নেবে বিদায়, আসবে অত্যাধুনিক পেন, আলোর বেগে হবে লেখা, বাড়বে আরো জ্ঞান।